হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমরা আছো আমার সাথে, মানে শাওনি দত্ত নাগের সাথে। আর আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা নিরামিষ রেসিপি। আজ আমি বানাবো হোয়াইট আলুর দম। তাহলে চলো রান্নাটা শুরু করি। দেখো, এখানে আছে 1 কেজি ছোট আলু, যেটাকে আমি কুকারে বয়ল করে নিয়েছি, শুধু জল দিয়ে বয়ল করেছি। তারপর আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। তাহলে আলু আছে 1 কেজি। কড়া দেখো অলরেডি আমি গরম করতে বসিয়ে দিয়েছি। এবার সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল এখানে আছে 1/2 কাপ বা 60 ml দিয়ে এটাকে তেলটা গরম করতে দিতে হবে। তেল দেখো আমার গরম হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি আস্তে আস্তে দিয়ে দেবো, ভেজে নেবো। আলুগুলো আমি সব দেখো ছেড়ে দিয়েছি তেলের মধ্যে। এবার এটাকে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। আলু দেখো আমার ভাজা হয়ে গেছে, আলুগুলোকে কিন্তু এবার আমি তুলে নেব। আলু দেখো আমি ভেজে তুলে নিয়েছি। বাকি আলু ভাজার যে তেলটা আছে দেখো, তার মধ্যে আমি দিয়ে দিলাম 2 এলাচ, 2 লবঙ্গ আর দারচিনি স্টিক দিয়ে এটা একটু হতে দিতে হবে। আর দিয়ে দিলাম 1টা তেজপাতা। দেখো এইগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন আদার পেস্ট, 1 টেবিল স্পুন আছে, দিয়ে এটা ভালো করে হতে দেব। আদা দেখো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দেব 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, গ্যাসটা কিন্তু কমিয়ে রাখবো, আর 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেবো। এর মধ্যে অ্যাড করে দিলাম পরিমাণ মতো নুন, আর অ্যাড করলাম কাঁচা লঙ্কার পেস্ট, এটা পরিমাণ মতো। তোমরা যেরকম ঝাল খাবে সেভাবে অ্যাড করো। দেখো এটা প্রায় হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো ফেটানো টক দই, এটা আছে 1 কাপ, মানে 50 গ্রাম মতো আছে। অ্যাড করে দিলাম, দিয়ে এটা কন্টিনিউয়াসলি নাড়তে হবে, নাচে কিন্তু ছানা কেটে যাবে। দেখো এটা হয়ে গেছে। এবার এটার মধ্যে অ্যাড করব 20টা কাজু, 20টা কিশমিশ আর পোস্ত। 1 টেবিল স্পুন পোস্ত আমি দিয়ে মিক্সিতে বেটে নিয়েছি, সেটা অ্যাড করে দিলাম, জল দিয়ে বেটেছি। তাহলে 20টা কাজু, 20টা কিশমিশ আর 1 টেবিল স্পুন পোস্ত আছে, যেটা আমি মিক্সিতে জল দিয়ে বেটে নিয়েছি, সেটাই আমি অ্যাড করে দিলাম। এবার আমি এটার মধ্যে অ্যাড করে দিলাম 1 টিস্পুন চিনি। চিনিটা তোমাদের ইচ্ছা অনুযায়ী দিতেও পারো, নাও দিতে পারো। এটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, সেই জন্য আমি 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবারও নেড়ে নেব। এবার এটা হয়ে গেছে দেখো, এটার মধ্যে অ্যাড করে দিলাম গরম মশলার পেস্ট। আমি এখানে 2 এলাচ, 2 লবঙ্গ আর 1টা দারচিনি স্টিক দিয়ে এই পেস্টটা আমি মিক্সিতে করে নিয়েছি জল দিয়ে, সেটাই আমি অ্যাড করে দিলাম। তাহলে 2 এলাচ, 2 লবঙ্গ আর 1টা দারচিনি স্টিক দিয়ে আবারও ভালো করে এটা মিশিয়ে নেবো। গ্রেভিটা কিন্তু আমার হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি এই ভাজা আলুগুলো অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। যেহেতু এটা হোয়াইট হচ্ছে, সেই জন্য কিন্তু আমি হলুদটা অ্যাড করলাম না। দেখো আমি আলুর সাথে গ্রেভি ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা 2 মিনিটের জন্য আমি ধিমে আছে হতে দেবো। 2 মিনিট হয়ে গেছে, দেখো তেলটা দেখো ছেড়ে গেছে ওপরে উঠে এসছে। এবার দেখো এটা আছে ক্রিম, ফ্রেশ ক্রিম আছে যেটা বাজারে কিনতে পাওয়া যায়। এটা আমি 2 টেবিল স্পুন নিয়ে নিয়েছি, এটা আমি ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে জাস্ট 30 সেকেন্ডের জন্য এটা গ্যাসের ওপর রাখবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেবো, অনলি 30 সেকেন্ড। দেখো এটা হয়ে গেছে 30 সেকেন্ড। এটা কিন্তু এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো আর এটা আমি সার্ভ করে দেবো। হোয়াইট আলুর দম দেখো আমি সার্ভ করে দিয়েছি। ওপর থেকে আমি কিছু শুকনো লঙ্কার কুচি ছড়িয়ে দিয়েছিলাম। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর ফ্যামিলি ফ্রেন্ডকে শেয়ার করে দিও। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও, আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বাড়িতে এইভাবে হোয়াইট আলুর দম বানিয়ে আমাকে জানিও তোমাদের কেমন হয়েছে হোয়াইট আলুর দমটা। তাহলে চলো আজকে আসি, টাটা বাই বাই।